মর্নিং শুভ সকাল, আমি হরিজি, তোমাদের হরিজি দত্ত ব্লগস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আর উঠেছি সেই 8টার সময়, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি নিচে খেতে, এই যে সবাই মিলে চলো নিচে যাওয়া যাক তাহলে, তারপর খাওয়া দাওয়া হবে। অলরেডি দুটো কালকের পনির পাসিন্দা খাওয়া হয়ে গেছে, সবাই যাচ্ছে এক এক করে নিচে খেতে, চলো নিচে যাই তাহলে খাওয়ার ওখানে। আর এখানে এই যে গাড়িটা রেখেছিলাম রাত্রে, এটা চলো তো গাইজ নিচে খেতে চলে এসেছি। আর এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, দুটো কাতলা মাছ ভাজা, চলো খাই। আর এখানে এই যে বাবা, ভাই আর মেসো দিচ্ছে সবাইকে, ওই পাশে মা, মাসি, দিদা। খেয়ে দে রুমে চলে এসেছি, দিয়ে দেবো শুয়ে পড়েছে, এখানে এসিটা চালাবো। আরে দেখো সবাই ভাই বোনরা মিলে এখানে শুয়ে রয়েছে, কতজন দেখো, 1 2 3 4 5 6 জন শুয়ে রয়েছি, আর একটুও জায়গা নেই। মা এখানে মিষ্টি নিয়ে আসলো, সবাই মিষ্টি খাচ্ছে এখানে শুয়েছে আর ফোন দেখছে। ঠিক আছে চলো আর একটু পরে দেখা হচ্ছে। হ্যাঁ আমি খেয়েছি, সবাই খেয়েছে। সো গাইস স্নান কমপ্লিট, ফ্রেশ হয়ে এই মাসিদের রুমে চলে এসেছি, এখন নিচে খেতে যাবো, চলো নিচে খেতে যাই, তারপর তোমাদের সাথেও দেখা হচ্ছে। চলো স্নান হয়ে গেছে তোর, চলো নিচে খেতে যাওয়া যাক তাহলে, এখানে দেখো পাখিরা কি করছে, চলো। সো গাইস এবার দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, এখানে আছে ভাত আর মাছের ডিম ভাজা, তেল ভাজা, এটা দারুণ খেতে ছিল। তারপরে নিয়ে নিলাম একটুখানি ইলিশ পাতুরি ছিল এক্সট্রা, সেটা একটু নিয়ে নিলাম, দিয়ে তারপরে মিষ্টি আর চাটনি খেয়ে নিলাম। এখন বাজে 5:19 মতো, আর এখন যাচ্ছে এই যে মাসির বাড়ির ছাদে, চলো যাই। এই যে বোন আগে যাচ্ছে মাসির বড় মেয়ে, অনেকদিন পরে এই ছাদে এলাম। আজকে কি মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে না? মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার। এই যে আরেক ব্লগার, আর এই দেখো এখানে মাসির জায়ের ছেলের পাখি আর পায়রা রয়েছে সব। কত ধরনের পায়রা দেখো রয়েছে এখানে, এখানে প্রায় 100 পিস মতো আছে। আর এখানে একটা সোলার লাইট লাগানো আছে, এখানেও রয়েছে পায়রা, অনেক পায়রা। আর এখানে আছে দেখো বদ্রি পাখি, কত পায়রা দেখো। আর পায়রাগুলোর পায়ে কি একটা বাধা রয়েছে বেল্ট মতো, সুন্দর আওয়াজ হচ্ছে নূপুরের মতো, দারুণ লাগছে। চলো এবার বাইরে বেরোই। হ্যাঁ আর এখানে দেখো কতগুলো এসির ফ্যান, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7 খানা। খুব সুন্দর আর বড় ছাদ এটা দেখো, এই দেখো কি গরম হাওয়া বেরোচ্ছে এখান থেকে। এই যে সব এখানে রয়েছে বোনরা, ঠিক আছে চলো এবার একটু ঘুরে তারপর নিচের দিকে যাব। ও এখানে মনে হচ্ছে আরো পায়রা আছে এই দিকটাই, এই দিকটাতে মনে হচ্ছে আরো পায়রা আছে। হ্যাঁ ওই তো, এই দেখো কত সুন্দর পায়রাটা। অনেকগুলো পায়রা আছে এখানে, এই দেখো একটা ছোট্ট আম হয়েছে, কি সুন্দর।
ঠিক আছে চলো নিচে যাই তারপর দেখা হচ্ছে। এই দেখো এটা এই খেলনাটা আমি অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে, বাচ্চারা এটা দেখে মানে কান্নাকাটি করে ভয় পায়। এই দেখো কোনো ভয় নেই, দেখছে দেখে ধরে টানাটানি করছে, হাত ধরে গলা ধরে, কোনো ভয়ই নেই এর মধ্যে। এই দেখো বোন আর বোনের ওইদিকে চলে এসছে একটা ভাই, দিয়ে ভাই বোন মিলে দেখো কি করছে, হাত ধরে টানাটানি করছে। এ দেখো এখানে ভাই বোন মা মাসি সবাই শুয়ে রয়েছে চাপাচুপি করে, আর একটুও খাটে জায়গা নেই, সব ঠেসে ঠুসে শুয়ে রয়েছে। এ দেখো আরো তিনজন সদস্য চলে এসছে, ছোট মাসি, ছোট মাসির বড় মেয়ে, ছোট মেয়ে, সবাই এখন খাটের পরে সব ঠেসে ঠুসে করে আরো বসার চেষ্টা করছে। আর এই যে এখন এই ঘরে চলে এসেছি সবাই, এখানে বসে আছে খাটে, আর মা এখন আম নিয়ে বসেছে, ভাই এখানে ভিডিও করছে। এখন এগুলো সব দিদা নিয়ে এসছে, দিদাদের গাছের আম, এখন মা কাটবে, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ মিষ্টি, অসাধারণ, চলো খেয়ে নি। আর এখানে ভাই আর দিদার মধ্যে এখন ফাইট চলছে, ভাই দেখো শোনো, তোমার ভালো ছেলে বলি এই দেখো তোমার কেন ভিডিও ছেড়ে দিবি পুলা, হ্যাঁ মানুষের হতেই পারে। আর এখানে ফ্রিজে কিছু আম ছিল সেইগুলো নিয়ে আসলো মাসি, এগুলো কাটবে, এগুলো দারুণ মিষ্টি, আর অনেক বড় বড় ঠান্ডা ফ্রিজে ছিল, দারুণ লাগছে এগুলো খেতে, মা কাটছে। এই দেখো, এই দেখো টুনটুনি এখন বোনের কোলে রয়েছে, কি করছে দেখো, শুয়ে দিলে কান্নাকাটি করছে, শুধু এখনো কোলে নিতে হবে আর লাফালাফি করছে। এই যে এখন সব এখানে বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, সবাই এক ঘরের মধ্যে অনেকদিন পরে সব বসে গল্প টল্প করছে। আর এখানে আমি আর ভাই একটু গেম খেলছি, কে কার আঙুল চেপে রাখতে পারে। এই দেখো পাঁচবার কাউন্ট করতে হবে, ততক্ষণের মধ্যে যদি চেপে রাখতে পারে তাহলে সে পয়েন্ট পাবে, না হলে হেরে যাবে। এবার আগের দিনের অনুষ্ঠানে একটু কেক ছিল ফ্রিজে, সেটা মা সবাইকে দিয়ে দিচ্ছে, আর কেকটা দারুণ খেতে ছিল, ম্যাঙ্গো ফ্লেভার। তারপরে মেসে একটু পেপসি নিয়ে আসলো, পেপসিও খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা পেপসি মা সবাইকে দিচ্ছে, এ দেখো হাসছে, সবাইকে ভিডিওতে নিয়েছে তাই হাসছে। তারপরে রাতে খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা, চলো খেয়ে নি তাহলে। এখন প্রায় 10:46 মতো বেজে গেছে, আর রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে এই রুমে বসে আছি। এই যে দুটো বোন রয়েছে ওখানে, আর একটু পরে সবাই এখন খাচ্ছে, খাওয়া দাওয়া করে সবাই আসবে, তারপরে গিফট আনবক্সিং করা হবে, চলো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। গিফট আনবক্সিং শুরু হয়ে গেছে, এই যে মাসির বড় মেয়ে ওর বোনের যা যা গিফট পেয়েছে সেগুলো সব আনবক্সিং করছে। সো ফার্স্টে এখানে একটা টেডি বের করলো, টেডিটাও কিন্তু খুব সুন্দর রেড কালারের। এরপরে এই যে এখানে আরেকটা গিফট আছে, এটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো, আবার এটা অনেকটাই বড় গিফটটা। এরপরে দেখি এই যে ছোটটাও চলে এসছে, এখন তো কিছু বুঝতে পারছে না, পরে যখন ভিডিও দেখবে তারপরে বুঝতে পারবে যে আমি এত কিছু পেয়েছিলাম। আর মাসি রয়েছে ওখানে, আর এটা প্যাকেজিং করা, দেখি এর মধ্যে কী আছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি এটাকে একটু স্পিডে করে দিয়েছি। ওটা একটা খেলনা ছিল, তারপরে এটাতে একটা কাঁসার থালা ছিল। এরপরে এই যে আরেকটা গিফট,
এটার ভিতর কিউট একটা সফট টয় ছোটা ভীম। এরপরে দেখি আর কি আছে, সব দেখো বস্তা করে নিয়ে এসেছে, বস্তার মধ্যে রাখা রয়েছে, এত গিফট পেয়েছে। এটাতে ওই বাচ্চারা যে হাঁটে সে একটা ইয়ে টাইপের। এরপরে দেখি ওনার আর একটা গিফট, এটাও খুলছে, দেখি এর ভিতর কী আছে। প্রচুর গিফট, এটার ভিতরে একটা সুন্দর একটা লাইটিং খেলনা হাঁস। এবার এটার মধ্যে দেখি কী আছে, সব প্যাকেজিং করা বলে একটু টাইম লাগছে খুলতে। বাহ, এটা খুব সুন্দর একটা জিনিস, অনেক বড়, জনসনের বেবি পুরো সেট একদম। এর মধ্যে শ্যাম্পু, পাউডার, চিরুনি সব কিছু, বাচ্চাদের যা যা দরকার সব কিছুই আছে, ভালো একটা জিনিস। আর এটাতে সম্ভবত দিয়েছে একটা জামা, জামা সেট। বাহ, খুব সুন্দর কালারটা, আর বোন পরিষ্কার, বোনকে এটা পরলেও বেশ সুন্দর লাগবে, দারুণ ডিজাইনটা, নতুনত্ব খুব সুন্দর হয়েছে এটা। এরপরে একটা বড় গিফট, দেখি এটার মধ্যে কি আছে। ও, এটার মধ্যে একটা টিফিন কারি সেট দিয়েছে, আর তার উপরে কভারটা দিয়েছে, এটা যাতে টিফিন কারির ভিতর গরম কিছু থাকলে সেটা গরমই থাকে বা ঠান্ডা থাকলে ঠান্ডাই থাকে। মিল্টনের খুব সুন্দর একটা জিনিস। আর এই দেখো কত সুন্দর লাগছে, উপরে কভারটা খুললে ভেতরে এই যে টিফিন কারি। আর একটা পুতুল ছোট্ট, এরপরে আর একটা, প্রচুর গিফট, তোমরা দেখতে থাকো তারপরে আবার আমি বলছি। বাপরে বাপ, যাই গিফট খুলছে সবই মিল্টন, মিল্টনের ছোটো ভাই বড় ভাই সব সবাই পাঠিয়েছে গিফটে, কোনোটা বড় ফ্ল্যাক্স কোনোটা ছোট ফ্ল্যাক্স, আর তিনটে তো একই ডিজাইনের ছিল। আর এখানে একজন ভুল করে মেয়ের অন্নপ্রাশনে এসে ছেলের জামা দিয়ে দিয়েছে ভুলবশত, কী আর করা যাবে। এই যে আরেকটা ফ্ল্যাক্স, সব মিল্টনের পরিবারের ছড়াছড়ি হয়ে গেছে এখানে। আর এই যে এখানে বড় একটা যে গিফটটা ছিল সেটা, এটা হচ্ছে একটা ঘোড়া, ওই বাচ্চারা যাতে দোল খায় সেই চেয়ার টাইপের। আর এই দেখো একটা সুন্দর একটা হাঁস, এটার লাইটিং জলে, ভিতরে নিচে আবার চাকাও দেওয়া আছে। আর তারপরে একটা কচ্ছপ পেয়েছে, এটাও ওই হাঁসের মতনই সেম, লাইট ফাইট জলে। এটা আনবক্সিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার মাসিদের আরেকটা রুমে চলে এসেছি, এখানেও কিছু গিফট ছিল। এখানে এসে ফার্স্টে খুলে আবার সে মিল্টন,
আর এবার মিল্টনের মনে হচ্ছে বড় একটা ফ্ল্যাক্স দিয়েছে, এই দেখো সেই সেম ডিজাইন, এই ডিজাইনের প্রায় তিন চারটে হয়ে গেছে, আর এটা একটু বড়। আর ও আনবক্সিং করতে করতে হাঁপিয়ে গেছে। আর এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি সেই ক্যাকটাস টয়টা, এবার দেখি এখানে কি আছে। এই দেখো ও এখনো ঘুমায়নি, ও দেখছে পুরো প্রথম থেকে শেষ অবধি একদম। এটাতে একটা জুসার দিয়েছে। এরপর এখানে দুটো আরো ড্রেস দিয়েছে। এরপর একটা বাস্কেট, তারপর এখানে আছে থালা কিছু, আর আরেকটা এই যে পেয়েছে হাঁটার বাচ্চাদের, তারপর একটা এই যে সাইকেল পেয়েছে বাচ্চাদের, এগুলো এখন ইউজ করতে পারবেন একটু বড় হবে তারপরে। আর এখানেও সব আছে, পুতুল আছে, প্রচুর গিফট পেয়েছে। তারপরে আছে থালা, আর এখানে একটা পেয়েছে হ্যাঙ্গিং প্যারট, এটা বেশ ভালো, ঝুলে রাখতে পারবে দেওয়াল এক সাইডে, কালারফুল একটা জিনিস, ভালো লাগছে এটা বেশ। আর দেখো এখানে কি কাজ করেছে, কফি কফি পাঠিয়েছে বাচ্চাকে, কফি খাওয়াবে তাই। আর এই যে বড় একটা ট্যাডি দিয়েছে, এটা খুব সুন্দর, ভীষণ বড়, দারুণ লাগছিল। এই দেখো চোখে ঘুম, তাও তাকিয়ে রয়েছে ট্যাপ ট্যাপ করে, শুধু দেখছে সবাইকে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। আর এই যে লাস্ট গিফট, এটা এমনভাবে প্যাকেজিং করেছে, এটা খুলতে টাইম লাগছে, তো ছুরি নিয়ে চলে এসছে ভাই, ছুরি দিয়ে একেবারে চিরে দিয়েছে। এবার এই যে মালটাকে টেনে বের করে দিয়েছে, এ বাবা এত পিছন দিক থেকে উপরে উঠে গেছে, এটা সিট, এই যে ওইটা উপরে ওঠানো যায়, নিচে নামানো যায়। আর এই যে সামনের পেছনের চাকা, এটাকে সেট করতে হবে। আর এই দেখো কি হাসি, গিফটটা দেখে ওর খুব মনে হচ্ছে আনন্দ হয়েছে। আর এই যে মেশো খুব ক্লান্ত হয়ে গেছিলো, মেশো ঘুমিয়ে পড়েছে, আর এখানে ভাই ব্যস্ত হয়ে গেছে, এই যে চাকাও সেট করে দিয়েছে ও। এই যে এখন এই ঘরে চলে এসেছি শুতে, দিদা মা সব ওই ঘরে চলে যাচ্ছে শোয়ার জন্য, ঠিক আছে শুয়ে পড়ো। সো গাইস এখন বেজে গেছে 11:46 মতো, আর রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, গিফট আনবক্সিং কমপ্লিট, এখন এই ঘরের রুমে চলে এসেছি। এখানে আমরা চারজনে শোবো, মাসি বোন সরি দিদি ভাই আর আমি, চারজনে মিলে এখানে শুয়ে পড়বো। আর তেমন কিছু নেই, সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই।